বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর শহীদ এমপি সিরিজ আমরা পুনর্জনন আকারে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কৃষিতে কোনো রোগ আক্রান্ত হন জনাব শামসুদ্দিন আহমেদ স্যারকে মন্তব্য বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জমি থাকে প্রায় রবি মৌসুমে 8000 হেক্টর আমাদের এই কৃষি মন্ত্রী স্যারের নির্দেশনায় আজকের এই উঠান বৈঠক বিশেষ করে সরিষা ভুট্টা এটার জন্য স্যার আমরা পুনর্জনন মাধ্যমে স্যার শিডিউল করে দেব কি কি সমস্যা কিভাবে আমরা নতুন পথে এগুলো আমরা কৃষকদের মধ্যে পৌঁছাই দেব আমাদের কাজ হচ্ছে নতুন অনেকেই হাত তুলেছেন কথা বলবেন তা আমরা দেখতে পাচ্ছি যে উত্তম দেবনাথ কৃষি কথার কথা বলছি দেখ আমরা রাস্তার সমস্যা আছে তারপরে আমার নগরের পানির সমস্যা আছে আমাদের কৃষি অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমরা যে সমস্যা আছে আমি তো একবারই বললাম আমার না অন্য যারা আছে তারা সব কিছু বলবেন আমি আর আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ জন্য আলুর বেড় তোলা আলু খেতে নিড়ানি দেওয়া এর জন্য ক্ষুদ্র কিছু যন্ত্রপাতি আসছে চীন থেকে বিভিন্ন কোম্পানিরা নিয়ে আসতেছে আমার আকুল আবেদন যদি আপনারা এই যন্ত্রপাতিগুলাতে একটু ভর্তুকির ব্যবস্থা করে দেন প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে একটা যন্ত্র চলে যায় প্রত্যেকটা অনাবাদি জমি আবাদ হয়ে যাবে গাঙ্গের পারে অনেক জায়গা অনাবাদি পড়ে থাকে এর জন্য স্যার আপনার জন্য একটু ব্যবস্থা করে দেন স্যার আরো খুশি হবো স্যার ইনশাল্লাহ আর একটা বিলাস নদীতে একটা বাঁধ হয়েছে স্যার সেই বাঁধ হয়েছে ঠিকই কিন্তু পানি আসে নাই স্যার একটা কালের ব্যবস্থা করে দিবেন স্যার যাতে কালেতে পানি আসতে পারে মানুষ সবাই খেতে করতে পারে হাওরের অনেক জায়গা নদী নালা অনেকগুলোই দখল মাননীয় মন্ত্রী মহোদয় এগুলো যদি শেষ করে দেওয়া হয় খনন করে দেওয়া হয় তাহলে দুই দখল থেকে ছুটি দিলে আমাদের কৃষক যারা আছে তারা অনেক সময় বর্ষা মাসে মাছ মারার একটা উপযোগী হয় মাননীয় মন্ত্রী মহোদয় কৃষি হচ্ছে বাংলাদেশের প্রাণ দেখেন এই কৃষিতে যদি বৈপ্লবিক পরিবর্তন আনা যায় বাংলাদেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে প্রতিষ্ঠান নির্দেশনার মধ্যে একটা নির্দেশনা হচ্ছে 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না আমরা আমাদের লক্ষ্য হচ্ছে এই যে পথিত জমি আমরা চিহ্নিত করে কোন কোন জমিতে কি ফসল হবে অনাবাদি জমি যেটা আছে কিভাবে চাষের আওতায় আনা যাবে তার জন্য আমরা আজকেই আমি বলতেছি এখানে যারা কৃষি বিভাগে যারা আছেন কি 50 দিন সময় দেওয়া যায় না পারবেন ডিভি সাহেব 50 দিনের মধ্যে কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে জন্য আমরা মন্ত্রণালয়ের ঠেক ঠেকগুলো যারা আছেন এবং অর্থ মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয় আলাপ করবো আমরা করে এটাকে হাউ ইট ক্যান বি এনশিওর দ্যাট প্রপার ওয়েজেস কীভাবে দেওয়া যায় সেটা বাইর করব আমরা যাতে 2 বা 3টা বা 4টা ফসল দিয়ে ফলাইতে পারি আমাদের খাদ্যের তো অভাবের প্রশ্ন আসে না বরং তো কৃষকদের আরও উন্নত জীবন ব্যবস্থায় তারা তাদের জীবনকে তৈরি করতে পারবে কিছু লোক লাগে সেজন্য আমরা বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনার সরকার হাইলি ডেমোক্রেটিক মেন্টালিটি নিয়ে কাজ করে এবং তিনি এত বেশি আমাদের ব্যাপারে মন্ত্রিসভা তৈরি করার ব্যাপারে তিনি ব্যাপারে দেখেন মন্ত্রিসভার কিন্তু বৈশিষ্ট্য মনে হচ্ছে সবাই প্রশংসা করছে যেটা একটা ভালো পরিচিত মানুষকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভা করেছে পরিচিত মানুষ যে আমরা কয়েকদিন আগে অর্থমন্ত্রীর নেতৃত্বে আমরা 5 জন ক্যাবিনেট মিনিস্টার বসে চাউল যাতে মূল্যবৃদ্ধি না হয় তার জন্য কঠোর পদক্ষেপ দরকার হলে প্রয়োজনে মজুদদারকে জেলে ঢুকানো হবে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছেন প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেলে দিবে এতে আমাদের কোনো অসুবিধা হবে না কারণ দেশের মানুষ যদি ভাত খাইতে পারে না ন্যায্য মূল্যে তাহলে এই সরকারের মূল্য থাকবে না চাউল আমদানি হবে না ভারত কিন্তু রপ্তানি করবে না থাইল্যান্ড করবে না চায়না করবে না ভিয়েতনাম করবে না যেহেতু চাউল আমদানি হবে না আমরাও চাউল আমদানি করবো না আমাদের চাউল রপ্তানি হবে না আমাদের বৈদেশিক মুদ্রার জন্য চাউল বসে করতে এটাও কিন্তু নিষেধ করে দেওয়া হচ্ছে সব কিছু জনস্বার্থেই করা হচ্ছে সামনে মাহে রমজান রমজান মাস এই মাস যাতে আমাদের মুসলমান সম্প্রদায় যাতে কোনো ধরনের অভিযোগ তুলে আমাদের সরকারের বিরুদ্ধে যেন কথা না আসে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে খেজুর পাওয়া যাচ্ছে না সরিষার তেল পাওয়া যাচ্ছে না অমুক হচ্ছে তমুক